প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। এর আগেও আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়েছি। আজকে আমরা প্রথম অধ্যায়েরই ক্লাস নেব। প্রথম অধ্যায়ে এর আগে বেশ কয়েকটা ক্লাস দেওয়া হয়েছে। যাই হোক, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পরিমাপের যন্ত্রপাতি নিয়ে, অর্থাৎ স্লাইড ক্লিপার্স নিয়ে। আজকে ওই স্লাইড ক্লিপার্সেরই কিছু অংশ বাকি রয়েছে। আমরা যেমন শেষ মুহূর্তে দুইটা সংজ্ঞা বলেছিলাম, অর্থাৎ স্লাইড ক্লিপার্সের যে ভার্নিয়ার ধ্রুবক, এই ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে এটা দুইভাবে লিখে দিয়েছিলাম, অর্থাৎ দুইভাবে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা যায় সেটাই আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবক আমরা গতদিনে যেটা লিখে দিয়েছিলাম সেটা হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার অনুপাতকে ভার্নিয়ার ধ্রুবক বলে, এটা একটা লিখে দিয়েছিলাম। আর একটা বলা ছিল যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। এখন এই যে দুই পদ্ধতিতে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা যাবে সেটা আমরা যে কাজটা করব, প্রশ্ন দেখে আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করব, যে আইটেমের প্রশ্ন থাকবে ঠিক সেভাবে, অর্থাৎ দুইভাবেই প্রশ্ন থাকে। তা প্রথম প্রশ্ন যেটা থাকে, দেখো যে যদি প্রশ্নে থাকে প্রশ্ন স্লাইড ক্লিপার্সে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 হলে ভার্নিয়ার ধ্রুবক কত? ভার্নিয়ার ধ্রুবক কত? যদি এইরকম প্রশ্ন থাকে তাহলে আমরা আসলে লিখবো যে আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এস সমান 1 মিলিমিটার। আমরা এগুলো গত আলোচনা গত দিনে করেছি। আর দেওয়া আছে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা n সমান 1। তাহলে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করবো, অতএব ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট, ইকুয়াল এস ভাগ n সমান 1 মিলিমিটার ডিভাইডেড বাই 10 সমান 0.1 মিলিমিটার সমান 0.01 সেন্টিমিটার। তাহলে যদি প্রশ্নে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ভার্নিয়ার ধ্রুবক এই পদ্ধতিতে নির্ণয় করব, যে ক্ষুদ্রতম এক ঘরের মান আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা যে অনুপাতটা হবে সেটাকেই বলা হবে ভার্নিয়ার ধ্রুবক। আর এটা থেকে বোঝা যায় যে এই ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, এই কথার অর্থ হলো যে এই স্লাইড ক্লিপার্সের সাহায্যে সর্বনিম্ন 0.1 মিলিমিটার পর্যন্ত দূরত্ব মাপা যায়। আর দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয়টাতে যেভাবে থাকে সেটা একটু দেখো, যে প্রশ্নে আবার এভাবে থাকলে তো আমরা এভাবে লিখবই, আবার যদি প্রশ্ন এভাবে থাকে যে স্লাইড ক্লিপার্সের প্রধান স্কেলের ভার্নিয়ার স্কেলের দশ ঘরের মান প্রধান স্কেলের 9 ঘরের মানের সমান,
তাহলে দেখো নিশ্চয়ই ওইখানে প্রশ্ন আর এখানকার প্রশ্নটা নিশ্চয়ই আলাদা হয়ে গেল। তাহলে ওখানে শুধুমাত্র ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া ছিল, আর এখানে ভার্নিয়ার স্কেলের এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার সাথে ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যা থাকবে, যে ভার্নিয়ার স্কেলের যে ঘর সেটার সাথে প্রধান স্কেলের ঘরের একটা সম্পর্ক দেওয়া আছে। যদি এরকম থাকে তাহলে আমরা যে পদ্ধতিতে সমাধান করব, তাহলে আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, ওয়ান ওয়ান ঘরের মান 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম কয় ঘরের কথা বলা হয়েছে? 9 ঘর। তাহলে 9 ঘরের মান কত হবে? বলা যায় 9 মিলিমিটার। ঠিক প্রশ্ন মতে আমরা বলতে পারবো এই ভার্নিয়ার স্কেলের, বলছে যে ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান এটা 9 ঘরের মান সমান। এটা 9 ঘরে যদি 9 মিলিমিটার হয় তাহলে এই ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান কত হবে? এই 9 মিলিমিটারই হবে, কারণ বলা আছে ভার্নিয়ার স্কেলের 10 ঘরের মান এটা 9 ঘরের মানের সমান। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 10 ঘরের মান 9 মিলিমিটার। অর্থাৎ বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 9 মিলিমিটার ভাগ 10 সমান 0.1, 0.9 মিলিমিটার। তা আমরা ভার্নিয়ার দ্রব্যকে যে সংজ্ঞা পড়েছি সেই সংজ্ঞাতে কিন্তু বলা আছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের পার্থক্যকে ভার্নিয়ার দ্রব্যক বলে। তাহলে আমরা সেই অনুসারে লিখতে পারি, অতএব ভার্নিয়ার দ্রব্যক ভিসি সমান প্রধান স্কেলের এক ঘরের মান বিয়োগ ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান। এখানে যদি হিসাব করি প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান হচ্ছে 0.9 মিলিমিটার সমান 0.1 মিলিমিটার সমান 0.01 সেন্টিমিটার। সেন্টিমিটার এককে আসার অর্থ হলো যে কখনো কখনো প্রধান স্কেল মান, প্রধান স্কেল পার্টের মানটা সেন্টিমিটার স্কেলে থাকে, সেক্ষেত্রে আমরা ভার্নিয়ার দ্রব্যটা অবশ্যই সেন্টিমিটার স্কেলে নিয়ে আসব। তাহলে এখানে যেটা বোঝা গেল যে ওই সম্পর্কটা দেখো প্রশ্নের ধরন যেরকম হবে ঠিক সেরকম করে আমরা ভার্নিয়ার দ্রব্যক নির্ণয় করার চেষ্টা করব। যাই হোক, এই পদ্ধতিতে ভার্নিয়ার দ্রব্যক নির্ণয় করা হয়, পরবর্তীতে এগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করব, সেটা পরে আসবো। তারপরে আমরা আর একটা যন্ত্র সম্বন্ধে আগে চাই, মোটামুটি স্লাইড ক্লিপার সম্বন্ধে একটা ধারণা হলো। স্লাইড ক্লিপার এবং স্ক্রু গজ দিয়ে এখানে সাধারণত আমরা যে ব্লকের ব্যাস, ঘনক, আয়তাকার ঘনবস্তু, এগুলোর ক্ষেত্রফল, আয়তন নির্ণয়, আপেক্ষিক ত্রুটি, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। তার আগে আমরা স্লাইড ক্লিপার্সটা মোটামুটি যন্ত্রের পরিচিতি, তারপর ভার্নিয়ার দ্রব্যক নির্ণয় করা যায় কিভাবে সেটা জানলাম। আজকে আরেকটা নতুন যন্ত্র সম্বন্ধে জানার চেষ্টা করব, সেটা দেখো এই যন্ত্রটা তোমাদের বইয়ে এটার ছবি দেওয়া আছে। এটার নাম হচ্ছে স্ক্রু গজ, কোথাও লেখা আছে স্ক্রু গজ, কোথাও স্ক্রু গেজ, যে কোনো একটা বললেই হবে। এখানে যেটা যন্ত্রটা যেটা আছে আমি একে একটু বড় আকারে করে দেখাবো, সেটা হচ্ছে এই কোনো একটা বস্তুর যদি আমরা ব্যাস পরিমাপ করতে চাই তাহলে এইটা বৃত্তাকার স্কেল, এটা এখানে ঘোরালে এই ফাঁক বৃদ্ধি পায়। আমরা এখানে কোনো কিছু বসায় আমরা এটা ব্যাস মাপতে পারবো। যদি মনে করো যে আমরা
ড্যাশটা মাপতে চাই, তাহলে এটা এখানে প্রবেশ করাবো, এভাবে মাপবো। তো ঠিক এখানে দুইটা স্কেল লক্ষ্য করা যায়, এইখানে একটা দাগ কাটা আছে, এটার নাম হচ্ছে রৈখিক স্কেল, আর এইখানে একবারে ভালো করে তোমরা দেখার চেষ্টা করবে, এখানে লেখা আছে, এই লেখাগুলো এই 0 থেকে 10, 20, 30 এভাবে লেখা আছে, এইটা হচ্ছে বৃত্তাকার স্কেল, এখানে ছোট ছোট দাগ কাটা আছে। তা ছবিটা আঁকলে মোটামুটি ভালোভাবে বোঝা যাবে যে এখানে এত ছোট ছোট ঘর, যে তোমরা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা দেখাবো। তাহলে স্ক্রু হোজের সাহায্যে স্লাইড ক্লিপার্স যেরকম সূক্ষ্ম সূক্ষ্ম পরিমাপে ব্যবহার করা হয়, ঠিক এই স্ক্রু হোজও ব্যবহার করা হয়। এখানে আমরা যে যন্ত্রটা দেখালাম সেটা ছবিটা একটু লক্ষ্য করো, এখানে আমরা যেটা বলছিলাম যে তারপরে এখানে দুটো প্রান্ত থাকে, এটা একেবারে ফিক্স করা থাকে, এখানে বসায় বস্তু মাপতে হয়। এখানে এই যে আমি বলছিলাম এখানে রৈখিক স্কেল, যে এখানে ছোট ছোট কিছু এই বৃত্তাকার স্কেলটা ঘুরালে এটা কিছু ঘর বের হবে, আবার এইদিকে ঘুরালে ঢেকে যাবে, এদিকে ঘুরালে বের হবে। তোমরা যখন প্র্যাকটিক্যালে করবো তখন নিশ্চয়ই আরো ভালো বুঝতে পারবো। এটার নাম হচ্ছে রৈখিক স্কেল পার্ট, অর্থাৎ এটা ঘুরালে ওইদিকে সরবে, এদিকে ঘুরালে এদিকে সরবে, এই রেখাগুলো আস্তে আস্তে ঢেকে যাবে, আবার ওইদিকে ঘুরালে রেখাগুলো বের হবে। ধরো আমি ঘুরাতে ঘুরাতে যে অবস্থায় নিয়ে গেছি কয়টা রেখা দেখা যাচ্ছে, এটা রৈখিক স্কেলের 0 দাগ, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা রেখা বের হয়েছে, অর্থাৎ আমরা এখানে বলতে পারবো রৈখিক স্কেল পার্ট হচ্ছে 7। এই রৈখিক স্কেল পার্টটাও মিলিমিটার স্কেলে দাগ কাটা থাকে। আর এইখানে যেটা বলেছি যে বৃত্তাকার স্কেল পার্ট সেটা এরকম, ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা ধরো যে 60 লেখা এখানে রয়েছে, এখানে 70 লেখা রয়েছে, এটা কিন্তু বৃত্তাকার স্কেলটা চারদিকে ঘুরে আছে, একেবারে 100টা ভাগ করা আছে, আমরা এখানে জাস্ট 10টা দেখেছি বোঝার সুবিধার্থে। এইখানে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে রৈখিক স্কেল পার্ট আমরা হিসাব করব, যে ধরো একটা কলম আমি এখানে বসিয়েছি, বসানোর পরে এরকম একটা অবস্থান দাঁড়ায়, তাহলে আমাদের এখানেও আছে দুইটা স্কেল, একটা রৈখিক স্কেল একটা বৃত্তাকার স্কেল, তাহলে এই অবস্থায় আমরা রৈখিক স্কেল পার্টটা কি লিখতে পারবো, তাহলে রৈখিক স্কেল পার্ট L লিনিয়ার স্কেল L সমান আমরা লিখতে পারবো 7, 7 মিলিমিটার। তারপরে বৃত্তাকার স্কেল পার্ট বা গোলাকার স্কেল পার্ট এরকম বলা থাকতে পারে, বৃত্তাকার স্কেল পার্ট C সার্কুলার স্কেল। এখন এটা যেভাবে নির্ণয় করা হয় যে আমরা কিন্তু দেখবো যে এই রৈখিক স্কেলটা কতটা ঘর এই বৃত্তাকার স্কেলের অতিক্রম, যদি এটা 60 দাগ, 61, 62, 63 পর্যন্ত পার হয়ে গেছে ওই দিকে নয়, নাকি আমরা 70 থেকে 69, 68 হবে এই নিচ থেকে, যে 60, 61, 62, 63 তাহলে কত হলো 61, 62, 63, এখানে যেহেতু 60 লেখা ছিল তাহলে এটা 60-এর ঘর, 61, 62, 63, তা আমরা বলতে পারবো যে এই বৃত্তাকার স্কেল পার্ট হলো 63। এটার কিন্তু কোনো একক নাই, ভার্নিয়ার স্কেলে যেভাবে আমরা করেছিলাম ঠিক সেভাবেই এটা কোনো একক নাই।
এরপরে যেখানে এখানে যেটা আসে সেটা হচ্ছে লঘিষ্ঠগণ। লঘিষ্ঠগণ এলসি, এই লঘিষ্ঠগণনটা হলো এখানে যেটা আসে যে 0.01 মিলিমিটার। কিভাবে আসে আমরা সেটা পরে দেখাবো, আর এখন যেটা লঘিষ্ঠগণন হলো এটা, তাহলে 0.01 মিলিমিটার। এই লঘিষ্ঠগণন 0.01 মিলিমিটার এর অর্থ হচ্ছে যে আমরা স্ক্রু গজ দিয়ে 1 মিলিমিটারের মানে সর্বনিম্ন 0.01 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো, অর্থাৎ 1 মিলিমিটারের 100 ভাগে 1 ভাগ পর্যন্ত মাপা যায়। তাহলে নিঃসন্দেহে স্লাইড ক্লিপার্সে 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ মাপা যেত, এখানে 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ মাপা যায়। অর্থাৎ স্লাইড ক্লিপার্সের সাহায্যে আমার স্লাইড ক্লিপার্সের চেয়েও স্ক্রু গজের সাহায্যে আরো বেশি সূক্ষ্ম সূক্ষ্ম পরিমাপ হিসাব করা যায়। নতুন বইয়ে দেখবা এখানে লেখা আছে ছোট ছোট তারের ব্যাস, চুলের ব্যাস, এই ধরনের পরিমাপের ক্ষেত্রে, সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে এই যন্ত্রগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা গত দিনেও কলমের ব্যাস মাপছিলাম, ঠিক আজকেও তাই দেখাচ্ছি। তাহলে আমরা লিখতে পারবো যে এই তো তথ্য পেলাম, এখন আমরা লিখতে পারবো যে অর্থের কলমের ব্যাস ডি সমান এল প্লাস সি গুণন এলসি। ঠিক গত দিনেও আমরা লিখেছিলাম কলমের ব্যাস এম প্লাস ভি গুণন বিসি, এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট ছিল যার কারণে ওটা লিখেছিলাম। এখানে হচ্ছে এই লার্জেস্ট কনস্ট্যান্ট বা লঘিষ্ঠ গণন, এই লঘিষ্ঠ গণনের জন্য এলসি মানে জাস্ট খালি প্রতীকগুলো একটু চেঞ্জ হয়েছে কিন্তু সূত্র মোটামুটি একই, এখানে ছিল ভি প্লাস ভি গুণন ভিসি। এইখানে আমরা যদি মান বসাই 7 মিলিমিটার প্লাস 63.01 মিলিমিটার সমান 7.63 মিলিমিটার। এভাবে গত দিনে আমরা যেমন মেপেছিলাম ঠিক এভাবে মাপা যাবে। আচ্ছা আমরা এখন বললাম যে এখানে যে লঘিষ্ঠ গণনের যে বিষয়টা ছিল এই লঘিষ্ঠ গণনটা আজকে আমরা জানো কিভাবে এই বৈশিষ্ট্য গণনটা বের করা যায়। তাহলে নিশ্চয়ই যন্ত্রটা সম্বন্ধে এই এই প্রান্ত দুটো নাম হচ্ছে কিলক, এই কিলকের মধ্যে বস্তু স্থাপন করে পরিমাপ করা হবে, আর এখানে এটা হচ্ছে রৈখিক স্কেল আর এটার নাম হচ্ছে বৃত্তাকার স্কেল। আর একবার আমি যন্ত্রটা ধরে দেখাই যা আসলে এরকম করে ঘোরানো যাবে। এখানে যে এই রেখাগুলো দেখা যায় এটা হচ্ছে রৈখিক স্কেল, আর এইখানে এই লেখা এবং এইখানে দাগটা আছে সেটার নাম হচ্ছে বৃত্তাকার স্কেল। লঘিষ্ঠ গণন আমরা যে বের করলাম সেটা লঘিষ্ঠ গণন কাকে বলে আগে আমরা সেটা জানার চেষ্টা করব। লঘিষ্ঠ গণন রৈখিক স্কেলে স্ক্রু গজে রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার অনুপাতকে যদি প্রশ্ন এরকম দেওয়া থাকে যে একটি স্ক্রু গজে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা লঘিষ্ঠ গণন করতে, তো এই ভাগ সংখ্যাটা কোনো কোনো স্কেলে 50ও থাকতে পারে। লঘিষ্ঠ গণন কত সাধারণত বেশিরভাগ স্কুলগুলোর মধ্যে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 থাকে। তাহলে আমরা এখানে লিখব যে আমরা জানি রৈখিক স্কেলের ক্ষুদ্রতম
এস সমান 1 মিলিমিটার। আর দেওয়া আছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এন সমান 100। অতএব লঘিষ্ঠ গণনা, আমরা সংজ্ঞায় বলেছি এই এক ঘরের মান এবং ভাগ সংখ্যার অনুপাতকে লঘিষ্ঠ গণনা বলে। অতএব লঘিষ্ঠ গণন এলসি সমান এস ভাগ সমান 1 মিলিমিটার ডিভাইডেড বাই 100, 0.01 মিলিমিটার। এভাবে লঘিষ্ঠ গণন নির্ণয় করা হয়। যা হোক, আমরা পরবর্তীতে এই স্ল্যাব ক্লিপার্স এবং স্ক্রু গজ দিয়ে কিভাবে গোলকের ব্যাস, আয়তন, ক্ষেত্রফল, তারপরে আপেক্ষিক ত্রুটি এগুলো পরিমাপ করা যায় আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ততদিনে তোমরা সুস্থ ও সুন্দর থাকো, ভালো থাকো, সকলের উন্নতি কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।